এক যুগ পর চলছে বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের 38তম বৈঠক আজ বসতে যাচ্ছে দ্বিতীয় দিনের বৈঠক প্রথম দিনের বৈঠকে আলোচনা হয়েছে তিস্তার পানি বণ্টন নিয়ে তবে তিস্তার পাশাপাশি কুশিয়ারার পানি নিয়েও আগ্রহ রয়েছে ভারতের এছাড়া এবারের বৈঠকে দুই দেশের মধ্যে বহমান 54টি নদীর পানি বণ্টন নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে পাশাপাশি নৌপথে ভারতে যাত্রীবাহী জাহাজ চলাচলের বিষয়েও আলোচনায় থাকছে বলে জানা গেছে আসছে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর সামনে রেখে এবারের জিআরসিতে কুশিয়ারা নদীর বিষয়ে সমাধানে পৌঁছাতে চায় ঢাকা